السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان منكم الشهر فليصم الآية. وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به. قال الله سبحانه وتعالى الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرين، রমজান আল মুবারক এর প্রস্তুতি নিয়ে গত জুমায় আলোচনা করেছি। আসলে রমজান আসার আগ পর্যন্ত পুরো সময়টাই প্রস্তুতিমূলক কথাই হওয়া দরকার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রস্তুতি নিয়েছেন এবং সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন বিভিন্ন বক্তব্যে প্রস্তুতির জন্য। সেই রজব থেকে আরও এক মাস আগে থেকে, এক মাস মানে এখন শাবান তো অনেকদিন চলে গেল, শেষের দিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের আগের মাস রজব, সেই রজব মাসের শুরু থেকেই দোয়াও করতেন আল্লাহর কাছে রমজানের জন্য, আল্লাহ যেন রমজান পর্যন্ত নিয়ে যান আর নিজেকে অসুস্থ রাখেন, এই দোয়া করতেন আল্লাহর কাছে। সেজন্যে আমরাও কয়েক জুমা থেকেই
ধারাবাহিকভাবে এই কথাগুলো আপনাদেরকে শোনাইতে চাই, রমজানের প্রস্তুতির জন্য মানসিকভাবে যেন প্রস্তুত হতে পারি সব মিলাইয়া, ওই ভেতরটার মধ্যে একটু নাড়া দেওয়ার জন্যে, নিজের আমলের জন্যে সকলে যেন প্রস্তুত হই, এই চিন্তায় কথাগুলো বলা। চিত্রে কথাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শুনাইছেন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখাইতেন, দোয়াটা পড়ার জন্য রমজানের আগে দোয়াটা পড়ার জন্য। আমরা আসলে ওই দোয়াটার মতো দেখা যায় প্রস্তুতিগুলো কি কথাবার্তা, পুরো ভেতরে ঢুকলে মুহাদ্দিসদের ব্যাখ্যা শুনলে এমনটাই বোঝা যায়। দোয়াটা কি? তিনটা বক্তব্য, আরবি মনে করতে না পারলে, মনে রাখতে না পারলে আমরা বাংলায় বলব, সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপরেও বলি রসুলের শব্দগুলোর মধ্যে বরকত আছে, এই জন্য চেষ্টা করবো আরবিটা শিখে নিতে। এক নম্বর কথা, আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাজান, এটা হচ্ছে এক নম্বর কথা দোয়ার তিনটা বাক্য। এক নম্বর বাক্য হচ্ছে আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাজান, আমার সাথে রসুলের শব্দগুলোর মধ্যে বরকত আছে ওই চিন্তায় আমার সাথে একটু উচ্চারণ করেন আপনারা, আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাজান। এটা হলো এক নম্বর কথা, অর্থ হইল আল্লাহ আমাকে সহি সালিম রাখেন রমাজানের জন্যে, তো এটাও একটা প্রস্তুতির কথা, জানলে আমি যেন ঠিক থাকি রমাজানের জন্য, যেন ঠিক থাকি। এই ঠিক থাকার তো দুইটা অর্থ হইতে পারে, এক হচ্ছে শারীরিকভাবে যেন সুস্থ থাকি, রমাজানের বরকত থেকে যেন বঞ্চিত না হই। তো এই দোয়া আল্লাহ রসুল সেই রজব মাস থেকেও কিন্তু করে আসছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, আল্লাহ আমাদের রমজান বা রজব এবং শাবান মাসকে বরকতপূর্ণ করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। তো রমজান পর্যন্ত তো পৌঁছাবে যদি আমি সুস্থ থাকি, হ্যাঁ জীবিত থাকি। এক নম্বর দোয়া এটা করা যে আল্লাহ আমাকে রমজানের জন্যে সহি সালিম রাখেন, ঠিক রাখেন, সুস্থ রাখেন, শারীরিক মানসিক সব, শারীরিক সুস্থতাও দরকার মানসিক সুস্থতাও দরকার। মানসিক সুস্থতা কি? ওই যে রমজানের জন্যে এখন থেকে প্রস্তুতি নেওয়া, রমজান কিভাবে কাটাবো এর জন্যে মানসিক একটা পেরেশানি যেন আমার মধ্যে চলে আসে যে আমার এত বড় নিয়ামত আসছে সেটা দিয়ে আমি কী করবো। অনেক সময় অনেককে প্রশ্ন করতে দেখি যে আপনি যদি প্রেসিডেন্ট হন কী করবেন বলেন তো, আপনি প্রধানমন্ত্রী হলে কী করবেন বলেন তো, এই মুহূর্তে আপনি কোটিপতি হয়ে গেলে কী করবেন বলেন তো, এগুলো আপনারা সচরাচর শুনে থাকেন, দেখে থাকেন। ঠিক ওই জায়গায় আপনি একটা কিন্তু আপনার পরিকল্পনা শোনায় দেন যে এই মুহূর্তে আমি প্রধানমন্ত্রী হলে এইটা দেব, এই মুহূর্তে আমি প্রেসিডেন্ট হলে এই কাজ করব, যার যার দিলেন তামান না, সে যেটা লালন করে ওইটাই ব্যক্ত করে। আমরাও ওই রমজানকে এইরকম একটা বড় কিছু মনে করে তার জন্য একটা পরিকল্পনা সাজাই, এটা হচ্ছে রমজানের বস্তু, যে এত বড় বরকত পাইতেছি, এত বড় বরকতের মাস পাইতেছি। লম্বা একটা হাদিস আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, যে কি বলেছেন আল্লাহ রাসূল এই মাস সম্পর্কে ইনশাআল্লাহ। তো এক নম্বর বক্তব্য হচ্ছে এটা, আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাজান, আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাজান। আমরা ইনশাআল্লাহ তাআলা, হঠাৎ মাথায় আসছে আমাদের বোর্ড আছে, আমরা বোর্ডের মধ্যে লাগাই দেবো, আপনারা মাঝে মধ্যেই দেখে নেবেন, দেখে দেখে মুখস্থ করে নেবেন, আমরা বোর্ডে লাগাই দেবো ইনশাআল্লাহ, শুধু মনে রাখবেন, মনে করে ইনশাআল্লাহ। দুই নম্বর বক্তব্য, ওয়াসাল্লিম রমাজানা লি, ওয়াসাল্লিম রমাজানা লি, রমজান বলবেন না, রমজান না, শব্দ হইল রমাজান, নিমের মধ্যে জবর দিয়ে আরবি শব্দ সঠিক শুদ্ধ উচ্চারণ করা, ওয়াসাল্লিম রমাজানা লি, এবং আমার জন্যে রমাজানকেও ঠিক রেখেন, আমার দ্বারা যেন রমাজানের হক নষ্ট না। এটা একটা বড় দোয়া, আমাদের দ্বারা রমজানের হক নষ্ট হয় কীভাবে, কীভাবে অভাব নাই,
একটা একটা করে বলতে গেলে দেখা যাবে যে প্রায় আমাদের অনেক আছি যাদের মাধ্যমে রমাজানের হক নষ্ট হয়। আমার ব্যবসার ধরন কি, ওইটা দিয়ে অনেক সময় রমাজানের হক নষ্ট হয়। বিশেষ করে যারা হোটেল রেস্তোরাঁয় আমরা ব্যবসা করছি, হোটেল রেস্তোরাঁর ব্যবসা, অনেক ব্যবসায়ী কিন্তু দেখি রমাজানে তারা পুরা দিন বন্ধ রাখে। এবং আমি জিজ্ঞেস করেছি কি অবস্থা, আমাদের উত্তরায় এক বড় রেস্টুরেন্ট ছিল ধানসিঁড়ি নাম, ভদ্রলোকের সাথে ব্যক্তিগত পরিচয়ের সূত্রে জিজ্ঞেস করেছিলাম, উনি রমাজানে দিনে দোকান বন্ধ রাখতেন। তিনি বলেছেন, হুজুর আলহামদুলিল্লাহ আমি ক্ষতিগ্রস্ত না, আমার বরকত হয়, দিনের ওপর চলে কেউ ক্ষতিগ্রস্ত হয় না, এটা সাময়িক মনে হয়, দুনিয়াটাই তো সাময়িক, দুনিয়ার যে কোনো ক্ষতি সাময়িক, এটা মনে রাখতে হবে, দুনিয়া যেহেতু সাময়িক, দুনিয়ার যে কোনো ক্ষতিও সাময়িক, আখেরাত যেহেতু স্থায়ী, আখেরাতের জন্য যে কোনো ত্যাগও আমার স্থায়ী রেজাল্ট আনতে বাধ্য হচ্ছে। কাজেই ওই সাময়িক ক্ষতিকে যদি মেনে নেওয়া যায় যে আমি দুনিয়ায় দিনে হোটেল রেস্তোরাঁ খোলা রাখবো না, আমি ইফতারের আয়োজন করি, আমি সাহরির আয়োজন করি, রাতের খাবারের আয়োজন করি, করি আমরা, এটা রমাজানের সম্মান। আপনি হাঁটাহাঁটি করেন না, আসতে ভাই কতক্ষণ হাঁটলেন, আপনারা হাঁটেন বসেন, রমাজানের ইজ্জত রক্ষায় আমার ঘরে ওই দাওয়াত পৌঁছায় দেবে যে অন্তত রমাজান মাসে একটু ঢেকে ঢুকে বের হওয়া, আমাকে দেখে যেন রাস্তার কোনো মানুষ গুণাস্কার না হয়, খেয়াল রাখ, ঘরে ওই দাওয়াত পৌঁছায় দেবে। রমাজান আসলে আমাদের মার্কেটিং এর সময় হয়, আফসুস, বড় আফসুস, সব মার্কেটে চলে আসে, দিনই পরিবেশটা কোথায় একটা, রমাজান হচ্ছে ইবাদতের মাস, রব্বুল কারীম মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে এই একটা মাস অন্তত ওই ইবাদতের দিকে ফিরে আসা, গত জুমায় বলেছি, সেই ইবাদত কোথায়, ইবাদতের পরিবেশও নাই। যারা একটু ভালো চলতে চায়, চোখের হেফাজত করে চলতে চায়, তাদের জন্য বড় মুসিবতের সময় হয়ে যায় রমজান। মসজিদে আসা যায়, মসজিদ থেকে বের হইতে আসতে যাইতে জাহান্নামের উপর দিয়ে আসতে হয়, জাহান্নামের উপর দিয়ে যেতে হয়, বড় আফসোস, আমাদের মসজিদের গেটে পর্যন্ত বন্ধ থাকে, এরকম অবস্থা, কিচ্ছু করার নাই, দুর্ভাগ্য আমাদের, মুসল্লিরা বের হইতে পারেন না মেয়েদের আনাগোনার কারণে, দুনিয়ার সব মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছানো মুশকিল, আমরা প্রত্যেকে নিজের ঘরে দাওয়াত পৌঁছায় দিই যে না রমাজানে এরকম বের হওয়া, সবসময় তো এইভাবে বের হওয়া নিষেধ, অন্তত রমাজানের সম্মানে আমার দ্বারা যেন রমাজানের পবিত্রতা বিন্দুমাত্র নষ্ট না, আমি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। অনেক উপায় আছে, অনেক ব্যাপার আছে, তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, ওয়াসাল্লিম রমাজান আলী, আল্লাহ রমাজানকে তুমি সহি সালেম রেখো, মানে আমার দ্বারা যেন রমাজানের হক নষ্ট না হয়। আল্লাহ রমাজান উপলক্ষে খাদ্যদ্রব্যের ব্যবসা যারা করি, বহু আগে থেকেই স্টক করেছেন তাই না, রমাজানে দাম বাড়াইয়া দিবেন, ভাই রমাজানে আল্লাহ ইবাদতের দাম বাড়াইছে, আপনি মূল্য, আপনার সম্পদের মূল্য এটার দাম বাড়াইয়া দিলে, যে উদ্দেশ্যে রব্বুল কারীম রমাজান দিয়েছেন ওই উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক হয়ে যাইতে পারত, বরং উচিত আমাদের দাম কমাইয়া মানুষকে সেবা দেওয়া। শুনেছি বহু দেশে এরকম আছে, রমাজানে দাম কমায় না, অকেশনে দাম কমায় দেয়, আমাদের দেশে অকেশনে দাম বাড়াইয়া দেওয়া, উল্টা সেবা, এই মানসিকতা আমাদের চলে গেছে। অথচ গত জুমায় বলেছি হাদিস, এটা রমাজানকে রসুল বলেছেন শাহরুল মুয়াসাত, সহমর্মিতার মাস, আরেক ভাইয়ের একটু উপকার হয়,
সব কিছু তো এরকম চিন্তা করা, আমার বাণিজ্যের মধ্যে এই চিন্তা করা, আরে ভাই একটু উপকার হয়, একটু সহজ করে দেওয়া, এটা হচ্ছে রমজান সম্মান রক্ষার জন্য আপনাদের কাছে আমাদের দাওয়াত। রসুলের পক্ষ থেকে দাওয়াত আমরা পৌঁছাইয়া দিলাম, আমার কারণে আমার কোনো আচরণে আমার কোনো কাজে রমজানের জন্য হক নষ্ট না। দুই, তিন নম্বর দোয়া, আল্লাহ রসুল বলেছেন وَسَلِّمْهُ لِي مُتَقَبَّلًا وَسَلِّمْهُ لِي مُتَقَبَّلًا আয় আল্লাহ রমজানকে আমার জন্য মকবুল, আমার সমস্ত আমল যেন রমজান কেন্দ্রিক যত আমল আমি করব মাওলানা করিম আমার সমস্ত আমলগুলো তুমি কবুল করে নিন। এটা হচ্ছে ভাব অর্থ, শব্দে শব্দ অর্থ করলে আপনাদের কাছে ক্লিয়ার হবে না, জানো ভাব অর্থটা করলাম যে আল্লাহ রমজান কেন্দ্রিক যত আমল আমি করব আমার সমস্ত আমলগুলো মাবুদ তুমি কবুল করে নিও, ফিরে দিও না। তিনটা দোয়া, এক হচ্ছে আল্লাহ আমাকে ঠিকঠাক রাখো, দুই নম্বর রমজান যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, রমজানের হক যেন আমার দ্বারা নষ্ট না হয়, তিন নম্বর হইল রমজান কেন্দ্রিক আমার সমস্ত আমলগুলো মাবুদ তুমি কবুল করে নিও। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এক নম্বর নিজের জন্য দোয়া করো আল্লাহ আমাকে ঠিক রাখো, দুই নম্বর রমজানের জন্য দোয়া করো আল্লাহ আমার দ্বারা যেন রমজান ক্ষতিগ্রস্ত না হয়, তিন নম্বর আমার আমলের জন্য দোয়া করো আল্লাহ আমার আমলগুলো যেন ফেরত না আসে যেন কবুল হয়, এক নম্বর নিজের জন্য দোয়া করা, দুই নম্বর রমজানের জন্য দোয়া করা, তিন নম্বর নিজের আমলের জন্য দোয়া করা ইনশাআল্লাহ। এখন থেকে আমরা এই দোয়াটা চালু করে দেব ইনশাআল্লাহ। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা রসুলের বিশিষ্ট সাহাবি, জানেন বিখ্যাত সাহাবি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিন আমাদেরকে খুতবা দিবেন, মানে আমাদেরকে একটা বক্তব্য দিবেন আমাদের উদ্দেশ্যে। শাবানের শেষ দিন আপনাদেরকে তো আমরা পাই না ওইভাবে, জুমার দিন যেভাবে পাই, এই জন্য আগে আগে বলে দেওয়া, না হয় বক্তব্যটা শোনানো এক সুন্নত, ওই দিনে বক্তব্যটা দেওয়া এটা আরেক সুন্নত, ওটা থেকে আমরা বঞ্চিত, কেউ না কেউ শুনবে ইনশাআল্লাহ। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুতবায়, বলেছেন রসুল ইয়া আইয়ুহান নাস, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা বাই হাকির রিওয়ায়াত, রসুল খুতবায় বলেছেন, বক্তব্যে রসুল যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারক শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফ শাহর জাআলা আল্লাহু সিয়ামান ফারিযা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। রসুল বলেন, লম্বা হাদিস আরো বলবো ইনশাআল্লাহ, এতটুকু বুঝুন, রসুল বলেন ইয়া আইয়ুহান নাস, এ লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, বড় মহান এক মাস তোমাদেরকে ছায়া দিচ্ছে, ছায়া দিচ্ছে, আমাদের উপর রহমতের ছায়া চলে আসতেছে। আল্লাহ রসুল বলতেছেন বড় মহান এক মাস, কদ আযাল্লাকুম, তোমাদের উপর ছায়া দিচ্ছে বড় এক মাস, মহান মাস, শাহরুন মুবারক, বড় বরকতের মাস আসছে। বরকত কেমনে এগুলো আবার পরে রসুল ব্যাখ্যা দিয়েছে, বড় বরকতের মাস আসতেছে, শাহরুন ফিহি লাইলা খায়রুম মিন আলফ শাহর, এমন এক মাস আসতেছে যে মাসের মধ্যে এমন এক রাত আছে যে রাতের সম্মান আল্লাহর কাছে হাজার মাসের চেয়েও বেশি। লাইলাতুল কদরের যে আমরা জানি কদরের রাত হাজার মাসের চেয়েও বেশি, আল্লাহ রাসূল বলেন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের দিনে রোজাকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, ফরজ করছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলতেছেন। এই বিষয়টা আমাদের কাছে আজকাল বড় হালকা হয়ে গেছে, এই সমাজের সাথে চলি বলে জানি এত হালকা হয়েছে এখন রোজার বিষয়টা, দোকানে দোকানে একদম নিয়মিত নিয়ম করে রোজা ভঙ্গ করা হয়, ভাঙে রোজা রাখে না, রোজা রাখছিস না রাখি, জিজ্ঞেস করা কি হইল, এটা
জিজ্ঞেস করে রোজা রাখছিস, মানে রোজা রাখাটাও চলে না রাখাও চলে, এরকম অবস্থা হয়ে গেছে। যারা একটু কাজ করে, বিশেষ করে যারা গায়ের শ্রম দিয়ে যারা কাজ করে, রিক্সাওয়ালা বা এই ধরনের যারা কাজ করে, একটু কষ্টের কাজ, শারীরিক কষ্টের কাজ যারা করে, তাদের জন্য আমাদের কষ্ট লাগে, দয়া লাগে, মায়া লাগে। বেকারি তাদেরকে এত কষ্টে রাখছেন, এই রোদের মধ্যে রিক্সা চালায়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এর চেয়ে সহজ কাজ দিয়ে দুনিয়ায় চালাই দিয়েছে, এটা আল্লাহ রহমত। অনেককেই দেখেছি রোজা রাখে না, জিজ্ঞেস করলে ভাই রোজা রাখি কেমনি রিক্সা চালাবো, এটা আমাদের জন্য বড় আফসোসের কথা। দোকানে যান, ইফতারের আয়োজন চলে আসরের আগে থেকে, কিন্তু রোজা রাখে না এই দোকানে একজনও, খবর নিয়ে দেয়, আমার তো দেখা এগুলো। ইফতারের আয়োজন চলে একদম দুপুরের পর থেকে, কি আসছে কি কি আয়োজন হবে, লম্বা ফিরিস কাটাকাটি শুরু হয়, প্রত্যেক দোকানের সামনে কাটাকাটি চলতেছে, খবর নিলে দেখা যাবে এক দুজন ছাড়া কেউ রোজা রাখে নাই, অথবা কেউই রোজা রাখে নাই। আফসোসের কথা, আজি সামান্য সামান্য অজুহাতে রোজা ভাই হবে, সামান্য অজুহাত কি ক্ষুদা সহ্য করতে পারে, পেটের মধ্যে সমস্যা, গ্যাস্ট্রিক, এই সেই দুনিয়ার কথা রাখবে, বোকা জানেও না যে রোজা রাখলে আল্লাহ তাআলা শরীর সুস্থ করে দেয়, এটাও জানে, পেটের সমস্যা থাকলে এটা ভালো হয়ে যায়, এটাও জানে না বোকা, না যাই নাই বলে বলে পেটের সমস্যা, আরে বোকা পেটের সমস্যা হলে তো তুমি রোজা রাখো। এই গেল বাইরের কথা বললাম, ভেতরের খবর, ঘরের ভেতরের খবর, আল্লাহ বড় বড় ছেলে বাচ্চারা বালেগ হয়ে গেছে বুঝা যায়, সন্তান দুনিয়ার দিক থেকে আপনার কাছে বড় হয়, আখেরাতের দিক থেকে বড় হয় না, টাচ মোবাইল দিয়ে দিচ্ছেন কেন, সন্তান তো এখন বুঝে, আলাদা রুমে দিয়ে দিচ্ছেন কেন, সেটা এখন অনেক কিছু বুঝে, কম্পিউটার দিয়ে দিচ্ছেন, ইন্টারনেট দিয়ে দিচ্ছেন কেন, সে বড় হয়েছে না, রোজার কথা বললে হ্যাঁ সব শেষ, এখনো কচি কোকা দুধ খায়, দুনিয়ার সবটাকে দিতে পারতেছেন, বড় হয়ে গেছে রোজা বাচ্চা মানুষ, বাচ্চাকে আপনি আমি জন্ম দিছি, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন তার বয়স কোন বয়সে তার উপর রোজা ফরজ, তিনি জানেন ওই বয়সে তার উপর আল্লাহ রোজা ফরজ করছেন, আগে করেন নাই, আপনি চিন্তা করেন না, আল্লাহ বয়স নির্ধারণ করে দেন নাই, নামাজের মতো নামাজ যেমন বয়স নির্ধারণ করে দিয়েছেন রসুলের মাধ্যমে, মরু সিরিয়ানাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবা, সাত বছর হইলে তাকে নামাজের হুকুম করো, অদ্রিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশার, দশ বছর হইলে তাকে নামাজের জন্য হালকা পিটুনি দাও, নামাজের জন্য যেমন আল্লাহ বয়স নির্ধারণ করে দিয়েছেন, রোজার জন্য বয়স নির্ধারণ করেন নাই, রোজার জন্য বয়স হলো বালেগ হওয়া, বালেগ হওয়া, সে বালেগ আপনাদের খাতায় একটা, ফকিহ মুফতিদের খাতায় আর একটা, বালেগের বয়সের মধ্যে পার্থক্য আছে, প্রেম করার জন্য 15 বছর চলে সমস্যা নাই, বিয়ে করতে হলে 18 বছর লাগবে, 20 বছর লাগবে, তখন বাচ্চা কচি খোকা, আজিব তামাশা, আজিব দুনিয়ায় বাস করি, আস্তাগফিরুল্লাহ আল আযীম, কি ভাই সব নিজের মন মতো হইলে হয়, আল্লাহ জানেন আপনার বাচ্চা কখন সারাদিন না খাওয়ার থাকার মতো যোগ্যতা হয়েছে, আল্লাহ ওই বয়সেই তার জন্য রোজা ফরজ করেছেন, জুলুম করেন নাই, সূরা বাকারার শেষ আয়াতটা পড়েন না, রব্বি কারীম কি বলতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, বান্দার উপর আল্লাহ এমন কোনো বিধান দেন নাই যা বান্দার জন্য অসম্ভব, এমন কোনো বিধান দেন নাই আল্লাহ, এটা আল্লাহ বলতেছেন যিনি স্রষ্টা, যিনি আমার সমস্ত পাঁচ সম্পর্কে অবগত, আমি তো জন্ম দিছিলাম, আমি আমার শরীরের পাঁচ সম্পর্কে অবগত না, রব্বে কেরিম একদম আমার রক্ত যখন যখন বীর্য থেকে রক্ত জমাট রক্ত তখন থেকে আমার চরিত্র বর্ণনা করতেছেন, আমি এখন ভিতরে কি হচ্ছি, আস্তে 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 সুম্মা খালাকনাল আলাকা মুদগা, জমাট রক্ত, ফা খালাকনাল মুদগাতা ইজামা, হাড্ডি বানাইছি, ফা কাসাউনাল ইজামা লাহমা, ওই হাড্ডিকে গোস্ত দ্বারা প্যাকেট করেছি, আল্লাহ বলতেছেন একটা একটা, সূরা নূর খুলে দেখেন শুরু পৃষ্ঠা, সুম্মা আনশানাহু খালকান আখার, তারপর তাকে একটা সুন্দর রূপ দিছি, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ চমৎকার রূপ দান করেন, সুবহানাল্লাহ, আল্লাহ ইষ্টে বিষ্টে বলে দিচ্ছেন পেটের ভিতরে বাচ্চার কখন কি অবস্থা হচ্ছে, আল্লাহ বলে দিচ্ছেন, সেই আল্লাহ জানেন আমার কোথায় কি আছে, সূরা কফের মধ্যে
রব্বে কারীম নফস সম্পর্কে বলতেছেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসউসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মানুষ সৃষ্টি করেছি, তার মধ্যে একটা নফস আছে, এটাও কি করে তাও আমি জানি, ভেতরে কল্পনা আমি জানি, আপনার মেমোরির মধ্যে কি আছে এটা বাইরে কেউ জানে না, আপনি লোড করছেন আপনি জানেন। অথচ আল্লাহ বলতেছেন তোমার মেমোরিতে কি আছে, নফসের ভিতরে কি আছে তাও আমি জানি। সব জানেন চাই আল্লাহ, সেই আল্লাহ জানেন না আপনার সন্তানের কখন রোজা রাখার সময় হয় আপনি জানেন। দুনিয়া পড়াশোনা সব তাকে চাপাইয়া দিয়ে, ইংলিশ মিডিয়ামের বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার পরীক্ষাটা একসাথে করলে তার চেয়ে সাইজ বড় হয়ে যাবে, আজিব লাগে। তার হারমোনিয়ামটা আরেকজন আনিয়ে দিতে হয়, তার ক্রিকেট খেলার সরঞ্জামই আরেকজনকে নিতে হয়, ব্যাট উঁচু করতে পারে না, তরুণ বাচ্চা ব্যাট একটা দিয়ে দিয়েছেন এত বড়, চলতেছে খেলা, প্যাট ট্যাট, তার যে চাঁদে যাওয়ার যে সমস্ত পোশাক আছে সব পরে, হেলমেট টেলমেট লাগাই মনে হয় চাঁদে যাবে, সব পরে দৌড়াইতে পারে না এই পোশাক দিয়ে বাচ্চা, তাকে আপনি প্রতিদিন স্কুলে পাঠাই ক্রিকেট মাঠে পাঠাইতেছেন, সে ভবিষ্যৎ সাকিব খান সাকিব হবে, কী হবে সে তার আপনার ভিতরে ঘুরতেছে, চার সপ্তাহ মাইরা লক্ষ টাকা কামাই করবে, ভিতরে আপনার ঘুরতেছে, সারা দুনিয়া চিনবে, ভিতরে ঘুরতেছে, অথচ আপনার ভিতরে ওটা ঢুকে না, যেই বাচ্চা কেয়ামতের মাথা আল্লাহর সামনে আমার বিরুদ্ধে নালিশ করে ওটা ঢুকে না, ওইটা ঢুকে না যে আমার মৃত্যুর পর এই বাচ্চা আমার কবরের পাশে দাঁড়ায় পড়তে পারতো, রব্বির হামুমা কামা রব্বাইয়া মিসা, ওটা ঢুকে না, ঢুকে খালি তার কেরিয়ার, তার কেরিয়ার আপনার চিন্তা কি, আপনি কি করলেন নিজের জন্য, আল্লাহ একটা সম্পদ দিয়েছিলেন, আল্লাহ একটা সম্পদ দিয়েছিলেন আপনার আখেরাত তৈরির জন্যে, তার আখেরাত তৈরির জন্যে, কওমের আখেরাত তৈরির জন্য, এই বাচ্চা খালি আপনার একটা সম্পদ না, গোটা কওমের সম্পদ, গোটা কওমের একটা বাচ্চাকে মডেল বানায় আখেরাত মুখী হতে পারত, আজি ওটা কোনো চিন্তা নাই আমার মাথায়, ওই রোজা নামাজ রাখতে গেলেন ছোট মানুষ, এত কিছু চাপাইয়া দিলে কি হয়, সব কিছু চাপাইলেন আপনি, সব চাপাইলেন, এত এত বই চাপাইলেন, আর্ট কলেজে ভর্তি করলেন ওইখানে যাইতে হয় সপ্তাহে কয়দিন, গানের স্কুলে ভর্তি করলেন আহারে, এই মহাজপ্রতি আসার সময় দেখা যায় ললিত কলা একাডেমির সামনে দিয়ে কি সুন্দর সুন্দর বাচ্চারা, হা বড় আফসুস লাগে, সময় দিচ্ছে, বললে তো এখন আমরা সাইকেল হয়ে যাবো, আমরা জঙ্গি হয়ে যাবো, আপনাদেরকে বললেও সমস্যা, সব করেন কিচ্ছু কি বলবো, আফসুস লাগে, কলিজাটা ফেটে যায় এই বাচ্চাগুলা, এই মার বিরুদ্ধে আজকে যে মা বসে আছে অপেক্ষায় বাচ্চা কখন গান শিখে বের হবে, এই মার বিরুদ্ধে নালিশ করবে, যা আসে এই সময়টা তুই কোরআন শিক্ষায় লাগাই তো, হা বাচ্চার জিন্দগি তৈরি হয়ে যেত, নিজের আখেরাত তৈরি হয়ে যেত, সব দিলেন, যদি একটু বলেন যে বাচ্চাদের কোরআন পড়া, ছোট মানুষ এত কিছু দেওয়া যায়, কোরআনের ক্ষেত্রে ছোট হ্যাঁ, রোজা রাখার ক্ষেত্রে ছোট হ্যাঁ, এটা এখন মহামারী হয়ে গেছে, কয়েকদিন আগে এক ভাই জানালেন যে আমাদের গোটা সমাজে এই বাচ্চাদেরকে রোজা ভাঙা এটা এখন মহামারী হয়ে গেছে, আর ওই দুই একটা রাখা এটা ফ্যাশন হয়ে গেছে, এক দুইটা রোজা রাখতে পারলে গোটা দুনিয়া যায় না, ফেসবুকে দিয়া এত বছরের বাচ্চা পত্রিকায় বিজ্ঞাপন দিয়া দেয়, 10 বছরের বাচ্চা রোজা রাখছে, 7 বছরের বাচ্চা রোজা রাখছে, আল্লাহ আকবার, অথচ রব্বে কারীম রোজার এত বরকত রাখছেন এই জন্যে যে এই একটা মাত্র ইবাদত বান্দা কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করে, একটা মাত্র ইবাদত, কেন বলে কেন, এটা আমরা আগেও বলেছি যে নামাজ আপনি যখন পড়েন আপনার ভিতরে ওই গণ্ডগোল আসতে পারে যে আমাকে কেউ দেখছে ভালো লাগছে, মসজিদে আসলাম, আসার সময় মহল্লার সবাই দেখছে, যাওয়ার সময় সবাই দেখবে লোকটা নামাজি, ভিতরে ওইরকম একটা গণ্ডগোল আসতে পারে, রোজা এমন একটা ইবাদত যে বান্দার মধ্যে ওই চিন্তাটা আসে না, যদি আসতো তাহলে বান্দা গোপনে খায় নিত যে কেউ তো দেখে না, সবাই তো জানে আমি রোজা, কিন্তু বান্দা গোপনে খায় না, কেন খায়, গুনাহগার বান্দা পর্যন্ত চোর ডাকাত সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষটাও যদি রোজা রাখে সে গোপনে খায় না, কেন খায় না, যে যাকে খুশি করার জন্য আমি রোজাটা রাখলাম সে আল্লাহ তো আমাকে দেখতেছে, সে খায় না, রব্বে কারীম বলেন বান্দা তোমার ইবাদতের হালত যদি এইরকম হয়ে যায় যে তুমি কেবলমাত্র আমাকে খুশি করার জন্য রোজা রাখো, আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন, আমি তো সব আমলের বদলা ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিব, আর সৌমুলি ওয়ানা আজিজি বি, রোজা এটা কেবলই আমার জন্য যেহেতু এর বিনিময়টা আমি আল্লাহ নিজ হাতে নিই, সেই ইবাদতটাকে পর্যন্ত বিজ্ঞপ্তি দিয়া বিজ্ঞাপন দিয়া আপনি আপনার সন্তানের ইবাদত গোটা দুনিয়ায় জানাইতেছেন,
অথচ যেই বয়সে রোজা রাখা দরকার সেই বয়সে রাখে না, তখন আর বিজ্ঞাপনেরও দরকার হয়, তখন স্বাস্থ্যের কথা দিয়ে চিন্তা করে। আহারে দোস্ত, আপনার সন্তানের আখলাক নষ্ট হয়ে যেতেছে, তার কোনো চিন্তা নাই শরীর নিয়ে আপনার চিন্তা। চরিত্র নষ্ট হয়ে যেতেছে, তার কোনো পেরেশানি নাই শরীর নিয়ে আপনার চিন্তা। ভিতরের পাস নষ্ট হয়ে গেলে, যন্ত্র নষ্ট হয়ে গেলে বডি দিয়ে কি করবেন, বডি দিয়ে কি করবেন? আল্লাহ হেফাজত করুক। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস যেটা বলেছেন, জালাল্লাহু সিয়ামাহু ফরিজা, রব্বে করিম আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন ফরজ। দেখেন রমাজান অন্যান্য হুকুম আকাম সম্পর্কে যেগুলো নিষেধ, আল্লাহ নিষেধ করছেন কাছে যাবা না, নামাজের কথা বলছেন আকিমুস সালাহ, কেয়াম করো, রোজা রাখো, কেয়াম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। রোজা ফরজের সম্পর্কে রব্বে করিম যে আয়াতে যে শব্দটা লিখেছেন, ওই শব্দটাও খুব মজবুত শব্দ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই মানদারেরা আমি তোমাদের উপর রোজা ফরজ করলাম, অথচ খেয়াল করেন শব্দ আল্লাহ ফরিজা আলাইকুম, ফরজ করলাম এর শব্দ হওয়া দরকার আরবিতে, ফরিজা আলাইকুম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, অথচ আল্লাহ ফরিজা ফরজ শব্দ না বইলা রব্বে করিম শব্দ ব্যবহার করলেন কুতিবা, তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হয়েছে। লিখে দেওয়া আর বলে দেওয়ার মধ্যে পার্থক্য আপনারা বুঝেন না, মৌখিক চুক্তি আর লিখিত চুক্তির পার্থক্য বুঝেন না আপনারা? বুঝেন, ভালো বুঝেন। রব্বে করিম ভিলামি হবে দেখে, আল্লাহ তো জানেন বান্দার কোন জায়গায় কোন প্রবলেম, কেমন পর্যন্ত কোন প্রবলেম হতে পারে, রব্বে করিম জানেন, জানেন বলেই ওইভাবে বলেছেন সব আমল ফরজ করা হলো, তোমরা করো এটা নির্দেশ করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, না করলে এই শাস্তি বলে দেওয়া হয়েছে। অথচ রোজা সম্পর্কে রব্বে করিম বলতেছেন আমি তোমাদের উপরে একদম লেখে ফরজ করে দেব। কি বোঝা গেল? মাঝে মধ্যে ছেড়ে দেওয়া যায়, অন্য আমল ফরজ করছে এই জন্য এটার প্রতি বেশি গুরুত্ব, রোজা মাঝে মধ্যে ছেড়ে দেওয়া যায় এই জন্য আল্লাহ বলছেন একদম লেখা, মজবুত করে দলে নিশ্চিত করে দিলাম, এই জন্য বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাচ্চারা তো বহু দূরের কথা ভাই, বড়রাই তো রোজা রাখেন না, বড় রাখেন না, বহু সমস্যা, কত রোগ, সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ করে দেন, আমরা দোয়া করি, তা আল্লাহর হস্তে রোজাটা ভাঙেন না ভাই, রোজাটা ভাঙেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহ এত আপন করে আপনাকে এই রোজাটা দিছেন এবং রোজার এত সম্মান দেখাইছেন আল্লাহ, জান্নাতে শুধু একটা দরজা থাকবে যার নাম রাইয়া, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ডাকতে থাকবে আইনা সাইমুন, আইনা সাইমুন, হাদিসের কথা, এ রোজাদাররা কোথায় আছেন আপনারা, এই দরজা দিয়ে সব ঢুকেন, রোজাদার কি স্পেশাল দরজা, হাদিসের কথা, যখন রোজাদারদের ঢুকা শেষ উগলিকা, ওই গেটটা বন্ধ করে দেওয়া হবে যে এই গেট দিয়ে আর কেউ ঢুকতে পারে, সব ক্লোজ, কত স্পেশাল দরজা দিয়ে আল্লাহ আপনাকে ঢুকাবেন। হাদিসের কথা, রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে যায়া, কি বলবে, রোজা বলবে আল্লাহ মানা আতুল তো আমি খাইতে দিই নাই আল্লাহ, সে খায় নাই, আশাফি আনি ফি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন আল্লাহ। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা করেছে রোজা সুপারিশ করা এটা মানে কবুল হওয়া, কেন 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 হইল, ধরেন প্রধানমন্ত্রী, আমি খালি প্রধানমন্ত্রী দিয়ে উদাহরণ দিই আপনাদের মাথার মধ্যে, আমাদের সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে সম্মানিত মানুষ তিনি, এই হিসাবে নেই বুঝানো, তো প্রধানমন্ত্রী যদি পুরা সমাজের সামনে, দেশবাসী দেশবাসীর সামনে একজনকে পরিচয় করাইয়া দেন যে এই লোকটা আমার স্পেশাল লোক, এখন ওই লোক যদি ওই সময় প্রধানমন্ত্রীর কাছে সঙ্গত কোনো সুপারিশ সবার সামনে করে নিলে যে ম্যাডাম তা আপনি যেহেতু আমাকে সম্মান দিলেন, আপনার কাছে আমার একটা আর্জি, এই লোকটার একটা দাবি আছে আপনি মাইনা নেন, এখন প্রধানমন্ত্রী লজ্জা স্মরণীয় হইলেও বলবে যে ঠিক আছে যেহেতু আমি সবার সামনে পরিচয় করাইলাম আমার লোক, এখন তাকে যদি আমি অসম্মান করি তো এটা আমারও অসম্মান। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলে যে রোজা যখন আল্লাহর কাছে সুপারিশ করবে তো আল্লাহ তাআলা এর আগে রোজাকে পরিচয় করাইছেন সবার সামনে, দুনিয়াবাসীর সামনে, আর সৌমলি রোজা কিন্তু আমার, এখন আল্লাহ ওই সুপারিশটি করে ফিরা, হাদিসের কথা, এই জন্যে বোঝা যায়
যে রোজা সুপারিশ করা মানে ওটা একদম ফেরত আসার কোনো সম্ভাবনা নাই, এটা আল্লাহর ইজ্জতের ব্যাপার। আল্লাহ বলবেন যে এই জিনিসটি আমি আমার নিজের বলে দাবি করলাম, এখন সে সুপারিশ করা মানে আমি নিজেই সুপারিশ করা কবুল করে নেবেন। এইরকম সম্মান আল্লাহ রোজাকে দিচ্ছেন ভাই, আর আমি আপনি হেলায় খেলায় এটাকে নষ্ট করে দিচ্ছি, নামাজ পড়ি না এটাও ভাবি। অনেকে আছে এরকম, তো নামাজ পড়ি না রোজা রাখলে কি হবে, আজিব তামাশা, একটাকে আরেকটার সাথে গুলায় দিচ্ছি। যদি একটার সাথে আরেকটাকে গুলাম, চিন্তা করছেন আপনি, তাহলে তো আপনার ইমাম নিয়ে খতরা। আপনি যদি একটাকে আরেকটার সাথে মিলে যে রোজা রাখি না তো নামাজ পড়ে কি হবে, তো নামাজ রোজা এগুলো তো মূল স্তম্ভ, কালিমা যেমন মূল স্তম্ভ, তো একটার সাথে আরেকটাকে যখন মিলাইলেন, এখন আমি যদি প্রশ্ন করি তো নামাজ পড়েন না তো আপনার কালিমা দিয়ে কি হবে, কি জবাব দিলেন? প্রত্যেকটা আলাদা আলাদা হিসাব, কালিমার সমস্যা হইলে কালিমার হিসাব দিবেন, রোজার সমস্যা হইলে রোজার হিসাব দিবেন। অনেকে জিজ্ঞেস করে হুজুর ওই যে স্বর্ণের চেন পরে, বলি হুজুর হুজুর দেখলেই তো মাসালা জিজ্ঞেস করতে মনে চায়, জিজ্ঞেস করে হুজুর এটা পুরা নামাজ হবে? আহারে এটা পড়া আপনার জন্য হারাম, এটার জন্য আলাদা পিটানি খাবেন, নামাজের সাথে এটা সম্পর্ক না, এটা না নাপাক না নামাজের বিরুদ্ধে কোনো জিনিস। তাহলে নিচে কাপড় নামাজের সময় সুন্দর করে পড়ে, মানিটা কি মানে টাকুর নিচে কাপড় বলে নামাজ হবে না, এইরকম অবস্থা নামাজ হবে? টাকুর নিচে কাপড় যাওয়া একটা পুরুষ হিসাবে আপনার জন্য আলাদা বিধান, এটা নামাজের বাইরে আপনার জন্য ফরজ, নামাজের ভিতরে আপনার জন্য ফরজ। এমন না যে নামাজের মধ্যে ফরজ এর জন্য নামাজে উঠাইলাম, নামাজের বাইরে ফরজ না না, প্রত্যেকটার জন্য আল্লাহর কাছে আলাদা আলাদা জবাব দিতে হবে। নামাজ পড়ি না রোজা রাখি কি হবে, এই চিন্তা শয়তান ঢুকাইছে। নামাজ পড়েন না এটার জন্য আলাদা শাস্তি, রোজা রাখবেন না তার জন্য আলাদা শাস্তি, আল্লাহ এই কথা আপনাকে ছাড় দিবেন না যে তুমি তো নামাজ পড়ো নাই তো রোজা রাখার কি হবে, ঠিক আছে তোমার রোজার পিটানি দিয়ে নামাজটা বাদ, এরকম বলবেন নাকি আল্লাহ। রোজার জন্য আলাদা ধরবেন, রোজার জন্য আলাদা ধরবেন, নামাজের জন্য আলাদা ধরবেন। নামাজ পড়ি না রোজা রাখবো কেন, এই মাথায় কথা এটা কেন আসে, নামাজ বা পড়বো না কেন, নামাজ পড়বো রোজাও রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইতেছেন জালাল্লাহু সিয়ামাহু ফরিযা ওয়া কিয়াম আলাইহি তাতাওয়া, রাতের কিয়ামকে আল্লাহ তাআলা নফল বানাইছেন, নফল রাতে কিয়াম করো এটা নফল, কিয়াম মানে তারাবি, মুহাদ্দিসদের ব্যাখ্যা হচ্ছে এখানে কিয়াম মানে তারাবি, তারাবি পড়ব ইনশাআল্লাহ তাআলা এবং বিশ রাকাত পড়ব ইনশাআল্লাহ তাআলা। এখন তো এটা নিয়ে একটা সমস্যা, বিশ রাকাত পড়ব না আট রাকাত পড়ব, বিশ রাকাতই পড়ব ইনশাআল্লাহ তাআলা। যারা খতম তারাবি পড়ব, খতম বলতে কোরআন খতম হয় যে তারাবিতে, আমরা খেয়াল রাখবো ওই নফল আমল করতে গিয়ে আমি যেন গুনাহগার না হই। কোরআন পড়ি, কোরআন পড়ি আল্লাহু আকবার, আহারে বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে, আগাও বুঝি না মাথাও বুঝি না, মাঝখানে কিছু ভ্যান 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 বুঝে যায়, জোড়া দেয় কেমনি আল্লাহ যায়, মুহূর্তের মধ্যে উঠে আবার মুহূর্তের মধ্যে রুকুতে যায়, কি করে আল্লাহ মা ও ভাই, কোরআন এভাবে পড়ার জিনিস না। আল্লাহর কালাম আল্লাহর কালাম, আল্লাহ যেমন মহান আল্লাহর কালাম মহান, এটাকে এভাবে বিকৃত করে পড়লে গুনাহ হবে সওয়াবের পরিবর্তে। ধীরে ধীরে কোরআন পড়ব শুনব, আমরা মুসল্লিদের প্রেশারের কারণে অনেক সময় ইমাম সাহেব কাইট হয়ে যায়, হুজুর আর একটু তাড়াতাড়ি করা যায় না, করেন কষ্ট, আরে ভাই রোজার মাস তো কষ্টের জন্যই আল্লাহ দিয়েছেন, কষ্ট করবেন মেওয়া পাবেন, এত সহজে পার পাইতে চান, মেওয়া খাইতে চায় সব, কিন্তু সহজে সৎকার সৎকার সৎকারই সৎকার জিজ্ঞেস করে, সাহেব কেন জিজ্ঞেস করতে, অল্প আমল বেশি স্বভাব কি আছে, এটা তো ভালো কিন্তু আমল বিকৃত কইরা বড় আমলের সংক্ষেপ করা, এটার তো কোনো সিস্টেম নেই, ছোট্ট আমলে সওয়াব বেশি পাওয়া যায় এরকম অনেক আমল সাহাবায়ে কেরাম কালা রাসূল শিখাইছে, কিন্তু বড় আমলকে সংক্ষেপ করে চিপাইয়া এটা হক নষ্ট করা, এইভাবে সওয়াব পাওয়ার কোনো আশা তো করাই যায় না, বরং আল্লাহর কসম খায়া বলি গুনাহ। এটা আমার কথা না, হাদিসের কথা, রসুল বলেছেন রব্বা কারি ইন ইয়াকরাউ আল কোরআন ওয়াল আমল, বহু পাঠক কোরআনের বহু পাঠক কেমন আছে যারা কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন উল্টা তাদেরকে লাবত করে, নাউজুবিল্লাহ, এমন কোরআন পড়বো না এমন কোরআন শুনবো না ইনশাআল্লাহ। অনেকে বিরক্ত হয়, বিরক্ত হয় এটা অনেকে বুঝতে পারতেছেন না কথাটা, নাকি বুঝলাম না নাকি নিজের বিরুদ্ধে খুব প্রবলভাবে যাচ্ছে বলে চুপচাপ হয়ে গেছে না, একদম
ভাই প্রবলভাবে গেলেও আমরা এইভাবে মানসিকতা এই ওই মানসিকতা তৈরি করি ইনশাআল্লাহ, যে কষ্ট হইলেও আমি শুদ্ধ সুন্দর তারতিলের কোরআন শুনবো ইনশাআল্লাহ। এটা আল্লাহর হুকুম, রব্বে কারীম সূরা মুজাম্মিলে হুকুম করেছেন ওরাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে। তারতিলের কি ব্যাখ্যা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকছেন, এক সাহাবী কোরআন পড়তেছেন আর চোখে পানি ফেলতেছে, কাঁদতেছেন কোরআন পড়ে পড়ে, মানে অর্থটা বুঝতেছেন, তার হৃদয়ে আঘাত লাগতেছে, তিনি চোখের পানি ফেলতেছেন আর কোরআন পড়তেছেন। আল্লাহ রাসূল দেখাইছেন এই যে এটা হচ্ছে তার তিলে কোরআন, কোরআন এমন ভাবে পড়া যেন আমি অর্থ বুঝতেছি, অর্থ বুঝে বুঝে কোরআন পড়া, এটা হচ্ছে তার তিল। তো আমরা অর্থ বুঝি না জানা, তারা তাদের জন্য তার তিলের কোনো সুযোগ নাই, আছে এমন ভাবে আমি পড়বো যেন অর্থ বোঝা যায়। তো তাড়াতাড়ি পড়লে অর্থ কেমন বোঝা যাবে? আপনি দুইজন, একজন একজন আহলেম আর একজন হাফেজ সাহেবকে বসায় দেন, হাফেজ সাহেব যেই স্টাইলে তারাবি পড়ে, আপনি ওই আহলেমকে বলবেন আপনি ওই স্টাইলে তর্জমা করেন। দেখি বাংলাদেশে দুনিয়ায় কোন মাওনা সাহেব আছে যে আমাদের দেশে প্রচলিত যে তারাবি আমরা পড়তেছি, যেভাবে পড়তেছি, যে একজন আহলেম বার করে আগে যে হাফেজ সাহেব তিলাওয়াত যেটা করতেছে আপনি ওইভাবে তর্জমা করতে থাকেন, দেখি আর ওই তর্জমা আপনাকে দাঁড় করে আগে পাশে, আপনিও বলেন তর্জমা কি বুঝলেন, তিনজন দাঁড়ায় আছেন পাশাপাশি, এই তিনজন যদি একজোট হয়ে যান তিনটা ফেরেশতাও থাকবে লাঠি নিয়ে পিটানোর জন্য, বদমাইশ কথা গান আল্লাহর কালাম নিয়ে ফেজলামি করো। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ আলাযীম, ভাই যান হৃদয় থেকে বলা কথাগুলো কষ্ট নিয়েন না। আমাদের আমাদের এখানে আস্তে আস্তে হয়তো অনেক মুরব্বীরা অনেক সময় আমাদের কাছে বলেন এত আস্তে আস্তে পড়েন, সব জায়গায় তাড়াতাড়ি পড়েন, সব জায়গায় আপনার দলেন না আল্লাহ রসুলের কথা বলি বলেন, এটা কেমন কথা, বড় বিরক্ত লাগে এই কথাগুলো, সব জায়গায় তাড়াতাড়ি পড়ে আপনারা আস্তে আস্তে পড়েন কেন? আপনি আমাদেরকে না বইলে তাদেরকে বলবেন ওই জায়গায় হাদিস মতো কোরআন পড়ে আপনি তাড়াতাড়ি পড়েন কেন? আপনি ওখানে না যায় কথা বলবেন, এখানে কথা বলেন, উল্টা কাজ কেন করেন? দুনিয়া বেশি যেদিকে ওইটাই যদি হক হয় তাহলে দুনিয়ার মধ্যে নবী নাই, ইবলিস হক, কারণ ইবলিসের সাপোর্টার বেশি দুনিয়ায়, বেশির দিকে যান কেন? এটা কি গণতন্ত্রের বিষয় নাকি? তারাবির মধ্যে কে বেশি পড়ে এটা কি গণতন্ত্র হয়েছে? আস্তাগফিরুল্লাহ না ভাই, আল্লাহর হস্তে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, যেখানেই তারা পড়েন আপনার ওই মানসিকতা থাকুক, আপনাদের প্রেশার যেন ওই হাবিস সাহেব অনুভব না করে তাড়াতাড়ি না পড়ে, আপনাদের প্রেশারের কারণে ওই বেচারা ওই রকম করে, তাকে অভয় দেন যে উনি আস্তে আস্তে পড়েন, আমরা শুনবো, কোরআন শুনতে আসছি, হাজিরা দিতে আসি নাই, বিশ্বাসঘাত কমতে আসি নাই, ওইভাবে বিশ্বাসঘাত না পড়ে আপনি তো দুই রাকাত পড়ে চলে যান, তার তিলের সাথে পড়েন, বাসায় গিয়ে সুরা তারাবি পড়েন, আপনার কোরআন কোরআন খতম করা জরুরি না, কোরআন শুদ্ধ করে পড়া জরুরি, শুদ্ধ তিলাওয়াত শোনা জরুরি, কোরআন খতম তো জরুরি না, আপনাকে কে বলছে কোরআনে খতম করতে, কে বলছে? আপনি সুরা আলাম তারা কুল্লাহ এইভাবে বইয়া বিশ্বাসঘাত শেষ করেন না, আপনারা তো আল্লাহ জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে না, কোনো কোনো দলিল যদি থাকে আমাকে দেখান আমরা দেখি, ওইভাবে কোরআন পড়লে আল্লাহ জিজ্ঞেস করবেন না, সূরা তারাবি পড়লে আল্লাহ জিজ্ঞেস করবেন না, সওয়াব হবে তারাবির সওয়াব হবে, কিন্তু এইভাবে খতম পড়লে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন যে আমার কালাম ছিল, যে আমার কালাম কোরআন কালামুল্লাহ, হাদিসের কথা কোরআন কালামুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন তাবাররাক বিল কোরআন, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ হাদিসের উপর কথা বলার নিয়ত আছে, আল্লাহ রাসূল বলেছেন তাবাররাক বিল কোরআন, কোরআন দ্বারা তোমরা বরকত হাসিল করো, কেন? ফাইন্নাহু কালামুল্লাহ তাআলা ওয়া খারাজা মিন, এটা আল্লাহর কালাম এবং তার ভেতর থেকে বের হওয়া, আল্লাহর অস্তিত্বের অংশ, এই কথা দ্বারা বোঝা যায় কোরআন আল্লাহর জাতের অস্তিত্বের অংশ, সেই কালামকে আপনি জেনতেন ভাবে পড়বেন, জেনতেন ভাবে আজিব তামাশা, মাঝে মধ্যে সিটি কর্পোরেশন থেকে নোটিশ আসে, নোটিশ বলেন তো আপনারা বুঝবেন না, এমন ভাবে যদি নোটিশটা পড়ে আমাদের মহাজন হিসেবে চাকরি থাকে, নোটিশ ফাড়াইলাম একটা মানুষকে শোনানোর জন্যে, আপনি কী বললেন এটা, বড় 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 কী বললেন এটা, সাধারণ সিটি কর্পোরেশনের একটা নোটিশ পর্যন্ত তারতিলের সাথে পড়ে, আস্তে আস্তে আপনারা যেন বুঝেন, তারতিলের সাথে মানে আপনারা যেন বুঝেন এমনভাবে পড়ে, আমি যে কথাগুলো বলতেছি তারতিলের সাথে বলতেছি আপনারা যেন বুঝেন, আর আল্লাহর কালাম সমস্ত কালাম থেকে সমস্ত কথা থেকে আল্লাহর কালামটা হয়ে গেলে সবচেয়ে কম দামি, যে এটাকে মানুষকে বুঝাইয়া পড়ার মতো আমার অবস্থা নাই, আমাকে শেষ করতে হবে, কে বলছে তোমাকে শেষ করতে, কোন জায়গায় আছে আল্লাহর রাসূল পুরা রমজানে কোরআন খতম করছেন, কোন জায়গায় আছে এইবার, কোন জায়গায় আছে, কোন হাদিস আছে?
আপনি কালামকে খতম করবেন, কোরআনকে খতম করবেন রমজানে। কোরআন নাযিলের মাস, রমজান হচ্ছে কোরআনের মাস। বড়রা বলেন রোজা একটা, রমজান একটা। রোজা হচ্ছে তাকওয়ার আমল, আমি মুত্তাকি হব। রমজান হচ্ছে মাস, যদি হিসাব করো তাহলে রমজান হচ্ছে কোরআনের মাস। আল্লাহ তাআলাও যখন রোজার কথা বলেছেন তখন তাকওয়ার কথা বলেছেন, যখন মাসের কথা বলেছেন তখন কোরআনের কথা বলেছেন। সূরা বাকারায় দেখেন শাহরু রমাদান যখন বলেছেন আল্লাহ বলেন উনজিলা ফিহিল কোরআন। কুতিবা আলাইকুমুস সিয়াম যখন বলেছেন, যখন রোজা ফরজ করা হয়েছে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হও। দুইটা দুই জিনিস, যাই হোক মোহতারাম হাজরিন, রমাজান মাস কোরআন নাযিলের মাস, কোরআনের মাস, কোরআনের কারণে রমজানের সম্মান। রমজান সত্যি কোরআন বেঁচে কি হইল আমার আসল ছেড়ে দিয়ে নকলের পেছনে কেন দৌড়াই? আপনাদের কাছে এই দাওয়াত আমাদের সব জায়গায় এটা কায়েমের চেষ্টা করেন যে কোরআন পড়ব আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে, যেন যিনি পড়ছেন তিনিও বুঝেন, যারা শুনছেন তারাও বুঝেন কি পড়তেছে। আমরা ইনশাআল্লাহ এই ইয়া চালু করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রসুল হাদিস, লম্বা হাদিসটা যেটা পড়তেছিলাম, সময় আসলে শেষ, জরুরি কথাগুলো বলার জন্যে হাদিসটা লম্বা শেষ করতে পারলাম না। ইনশাআল্লাহ রমজানের আরও এক সপ্তাহে তোমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমাদেরকে এই বিষয়ে আরও জরুরি কথা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। All right.